আচ্ছা, রমজানে দুপুর বেলা বুক তৃষ্ণায় ফাইটে যাচ্ছে, আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ? জোরে বলেন, আল্লাহর কোনো লাভ? আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ? তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই, লসও নাই। আমরা ফজরের ঘুমটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আমাদের লাভ আছে, আমাদের লাভ আছে। তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন, রোজা রাখাচ্ছেন কেন? আপনি যদি একটু ভাবেন গভীর ভাবে, দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ, আমাদেরই লাভ। আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য, লক্ষ্যটা থাকে নামাজের জন্য, কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে ডাক্তারি ভাষায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে, ব্রেনে লাগে। বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস।